Namo Vishnu Padaya, Krishna Prasthaya, Bhutale, Shivade Bhakti Vedanta Swami. Namaste Saraswati Devi, Gauravani Pracharine, Nirvishesha Shunyavadi Prasthaya. Hare Krishna. আজ আমরা প্রথমে সংক্ষেপে একটু আলোচনা করব, তারপরে প্রশ্নোত্তরের জন্য একটু সময় রাখার ইচ্ছা রয়েছে। আলোচনাটা সংক্ষেপেই করব যাতে প্রশ্নোত্তরে একটু বেশি সময় দিতে পারি। ঠিক আছে, আমরা ভগবদ্গীতা চতুর্থ অধ্যায়ের ৩৪ নম্বর শ্লোক আলোচনা করব। তদ্বিদ্ধি প্রণিপাতে নমাঃ পরিপ্রশ্নেন সেবয়া প্রজেক্ষন্তি কেনম গেন সত্যদর্শন। কেউ পারেন তো শ্লোকটা বলতে পারবেন? আপনাদের হ্যাঁ বলুন, একজন বললেন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানং তত্ত্বদর্শন। মাতাজীদের থেকে একজন জোরে জোরে বলি, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানং তত্ত্বদর্শন। সুন্দর শ্লোক, গুরুত্বপূর্ণ শ্লোক, এটা প্রতিটি ভক্তের মুখস্থ রাখা কর্তব্য। তো কৃষ্ণ বলছেন অর্জুনকে, অর্জুনকে উপলক্ষ করে সবাইকে বলছেন, আমাদেরকেও বলছেন, তার বৃদ্ধি মানে সেই সত্যকে, পরম সত্যকে জানবে। বৃদ্ধি মানে জানো, তার বৃদ্ধি তাকে জানো, পরম সত্যকে জানো। প্রণিপাত প্রণামের মাধ্যমে প্রকৃষ্ট রূপে নিপাত, প্রণিপাত প্রণামের মাধ্যমে চ্যালেঞ্জ করে না। যারা চ্যালেঞ্জ করে তারা কোনোদিন যে কোনো শিক্ষা চ্যালেঞ্জ করে শেখাতে হয়। আপনি যদি স্কুল কলেজে যান, যদি মাস্টার মশাইকে বলেন আপনার থেকে আমি ভালো জানি, তাহলে মাস্টার মশাই আপনাকে শেখাবে কি? আনা না শেখাবে। আপনি যদি ডাক্তারি শিখতে যান, আপনি যদি ডাক্তারের যে অপারেশন শেখাবে আপনাকে, আপনার থেকে আমি ভালো জানি, তাহলে আপনি কি অপারেশন শিখতে পারবেন? আপনি কিছু শিখতে গেলে আপনি পাইলট হবেন, পাইলট হলে আপনি পুরনো পাইলটকে মানতে হবে। পুরনো পাইলট যদি বলে এই সুইচে টিপ দাও, তাহলে আপনাকে ওই সুইচে টিপ দিতে হবে, না না আপনাকে শেখাতে হবে না, আমি সব জানি, আমি আপনাকে শিখাতে পারবো, তাহলে আপনি শিখতে গেলেন না। তাই না? আধ্যাত্মিক জীবনেও আমরা যখন আধ্যাত্মিক জীবনে গুরু গ্রহণ করি, শিক্ষা গুরু দীক্ষা গুরু আমরা যখন গ্রহণ করি, আমাকে খুব বিনীত ছাত্রের মতো প্রণিপাত প্রণামের মাধ্যমে বোঝাতে হবে যে আমি কিছুই জানি না। প্রভুপাদেরকে তাৎপর্যে ব্যাখ্যা করেছেন যে একজন রান্না জানে কিন্তু আরেকজন রাঁধুনি সেও তো কিছু জানে, তো যে রান্না জানে সে তাকে বলছে আমি আসলে কিছু জানি না, আমাকে একটা পথ শিখিয়ে দেবেন। সে কিন্তু জানে, যেন বলছে আমি জানি না, কেন বলুন তো? কারণ সে যদি না জানার ভান করে তাহলে সে আরো বেশি শিখতে পারে। সে যদি বলে আমি জানি আমাকে কিছু শেখাতে হবে না, তাহলে সে বেশি শিখতে পারবে। আর সে যদি প্রতি পদক্ষেপে বলে আমি কিছুই জানি না আমাকে এটা শিখিয়ে দিই, তাহলে কিন্তু শেখা শেখার সুযোগ অনেক বেশি। এই জন্য শিক্ষার পদ্ধতি, আমাদের সনাতন ধর্মে শিক্ষার পদ্ধতি হলো বিনয় নম্রতা। আমি জানি না আমাকে শিখিয়ে দিই, কিছু জানলেও বলা হচ্ছে দাঁতটা লাগিয়ে বুঝে। এই সাধুর স্বভাব, সাধু অনেক সময় অনেক কিছু জানে, যেন প্রশ্ন করে, কেন প্রশ্ন করে? দার্থ লাগে, আরো শক্ত করে বোঝার জন্য।
সে জানে, কিন্তু শক্ত করে বোঝার জন্য সে প্রশ্ন করে। তার মানে জেনে অনেক সময় না জানার ভান করে, বা অন্যের উপকারের জন্য সে প্রশ্ন করে। নিজে হয়তো উত্তরটা জানে, কিন্তু অন্যের উপকারের জন্য সে প্রশ্ন করে। তো এইভাবে যেমন চৈতন্য মহাপ্রভু বলতেন, গুরু মুরে মূর্খ দেখি বলিল শাসন, মূর্খ তুমি তোমার নাহি বেদান্তে অধিকার। চৈতন্য মহাপ্রভুকে মূর্খ, তিনি স্বয়ং ভগবান এবং তার লীলা তো আমরা যা দেখি, তিনি ছিলেন নিমাই পণ্ডিত, বিশ্ববিখ্যাত নিমাই পণ্ডিত, তার সঙ্গে তর্কে একটু পার্থ। তিনি সব শাস্ত্র তিনি তার তিনি ভগবান সর্বশক্তিমান সর্বজ্ঞ, তিনি সব জানেন। তারপরে বলছেন গুরু গুরু মূর্খ দেখি করিল শাসন, গুরুদেব আমাকে বলছে তুমি মূর্খ, তোমার নাই বেদান্তে অধিকার, তুমি বেদান্ত বুঝতে পারবে না। তো মহাপ্রভু বলছেন আমি মূর্খ, তো যদি আমরা নিজেরা মূর্খ শাস্তে পারি এবং মূর্খ ভাবতে পারি, শুধু সাহায্য হবে না, সত্যি সত্যি ভাবতে হবে মূর্খ, এটা কোয়ারবেন না হলে গুরু গ্রহণ করে কোনো লাভ নেই। যখন আপনি ভাববেন যে গুরুদেব একজন সাধারণ মানুষ, আমি কম কিসে, আমি তার থেকে ভালোই বুঝি, হ্যাঁ, তাহলে গুরুদেব গ্রহণ করার কোনো মানে নাই। কৃষ্ণ বলে দিয়েছেন তাকে প্রণাম করবে, তুমি তার অধীন, গুরুদেব সব জানেন, গুরুদেব অন্তর জানি, তাই তাকে প্রণাম করবে। অহংকারী মানুষ কোনোদিনও পারমার্থিক তত্ত্ব লাভ করতে পারবে না। আর ভগবান এত চালাক, ভগবান সবচেয়ে চালাক, তিনি ইচ্ছা করে কিছু লীলা করেন অহংকারী মানুষকে পিছে হটিয়ে দেওয়ার জন্য। কোন কোন জায়গায় তিনি লীলা করছেন, যেমন আপনারা সাক্ষী গোপালের কাহিনী শুনেছেন, সাক্ষী গোপাল বাইরের বিচারে একটা পাথরের মূর্তি, তাই না, গোপাল মূর্তি, পাথরের গোপাল ছিল কোথায়, বৃন্দাবন, ভক্তের টানে হাঁটতে হাঁটতে কোথায় গেলেন, দক্ষিণ ভারতে বিদ্যানগর বলে একটা জায়গা, দক্ষিণ ভারতে বিদ্যানগর বলে একটা জায়গা হাঁটতে হাঁটতে চলে গেল। জানেন তো সেই কাহিনী আপনারা সবাই শুনেছেন, ভগবান বিগ্রহ রূপে পাথরের মূর্তি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। এটা তো ভক্তরা শুনে আনন্দ পায়, ভক্তরা বিগ্রহের প্রতি তাদের বিশ্বাস বাড়ে, কিন্তু ভগবান দেখলেন সবাই যদি এভাবে বিশ্বাস করে তাহলে তো পাপের শাস্তি হবে না, পাপের শাস্তি তো হবে না, তাই ভগবান মাঝে মধ্যে নেগেটিভ লীলা করে। নেগেটিভ লীলা আমি জানি না, আমি বুঝি না, আমি মূর্খ, মহাপ্রভু বলছেন আমি মূর্খ। কিছুদিন আগে রথযাত্রা গেল না, রথযাত্রা আমি দেখলাম ইউটিউবে যে রথের সিঁড়ি ভেঙে পড়ে গেল, রথের সিঁড়ি ভেঙে পড়ে গেল এবং জগন্নাথ পড়ে গেল, তো কিছু লাফিয়ে উঠেছে, কিছু লাফিয়ে উঠেছে যে জগন্নাথ নিজেকে বাঁচাতে পারলো না, জগন্নাথ নিজেরই রথ ভেঙে পড়ে গেল, জগন্নাথ নিজেকে বাঁচাতে পারলো না। আবার যখন তাদেরকে বলা হয় যে সাক্ষী গোপাল হাঁটতে হাঁটতে বৃন্দাবন থেকে চলে গেলেন বিদ্যানগর, এগুলি গল্প, এগুলি গল্প, দেখো না তোমাদের জগন্নাথ রথ ভেঙে পড়ে গেল। তো ভগবান দু ধরনের লীলা করে, পজিটিভ লীলা আর একটা নেগেটিভ লীলা। পজিটিভ লীলাটা কার জন্য করেন, ভক্তের জন্য, পজিটিভ লীলাটা করেন ভক্তের জন্য। তিনি যে বৃন্দাবন থেকে পায়ে হেঁটে পাথরের মূর্তি, তথাকথিত পাথরের মূর্তি, বৃন্দাবন থেকে পায়ে হেঁটে তিনি চলে গেলেন দক্ষিণ ভারত, এটা এই লীলাটা কার জন্য করেছেন, ভক্তের জন্য। আর রথ ভেঙে পড়ে গেলেন মাটিতে, এই লীলাটা কার জন্য করেছেন, অভক্তের জন্য, অভক্তের জন্য। অভক্তরা যেন মনে করে যে আসলে বিগ্রহটা কাঠের, বিগ্রহটা কাঠের, বিগ্রহ বলে কিছু হয় না, বিগ্রহ বলে কিছু হয় না, ছোট মানুষের অন্ধবিশ্বাস। ভগবান এটা অভক্তকে বোঝাতে চায় যে বিগ্রহ কাঠের, অন্ধবিশ্বাস, তোমরা বিশ্বাস করো না। তো সেটা বোঝাবার জন্য ভগবান মাঝে মধ্যে নেগেটিভ লীলা করে, নেগেটিভ লীলা। যে দেখো, মানে মহাভারতে কোথায় কৃষ্ণ বলছেন
আমি গীতা ভুলে গেছি। ভগবান গীতাতে বলছেন যে আমি কিছু ভুলি না। ভবিষ্যৎ আমি তিন কালের সবকিছু জানি, আমি সবার নাম জানি, আমি সব জানি, কিন্তু তুমি হে অর্জুন তুমি ভুলে গেছ। আবার কৃষ্ণই এক জায়গায় বলছেন, অর্জুন বলছেন গীতাটা আবার শুনতে চাই, গীতাটা আবার শুনতে চাই, কৃষ্ণ বলছেন আমি ভুলে গেছি। ওই লীলাটা কার জন্য? ওই যে ভুলে গেছি লীলাটা কার জন্য? অভক্তের জন্য। তোমাদের অবিশ্বাসটা যাতে শক্ত হয়। কৃষ্ণ হচ্ছে চালাকের চালাক, তোমাদের অবিশ্বাসটা যাতে আরো শক্ত হয় আমি সেটা চাই। কারণ বিশ্বাস হলেই তোমরা গোলকে চলে যাবে, আর তোমরা যা অপরাধ করেছো, তোমরা যা পাপ করেছো, আমি তোমাদের অত সহজে গোলকে পাঠাবো না। তাই এই সমস্ত নেগেটিভ লীলাগুলি রথ ভেঙে জগন্নাথ পরে গেল। অনেকে বলে যে পূজারি দেখি তালা দিয়ে মন্দিরে তালা দিয়ে বাড়ি যায়, তো মন্দিরে তালা দিয়ে বাড়িতে যাচ্ছে তার মানে ভগবান নিজেকে রক্ষা করতে পারবেন, এই জন্য পূজারি তালা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভগবান ভক্তের উপর নির্ভর করে থাকে। মা যশোদা যেমন কৃষ্ণকে গড়ি দিয়ে বেঁধেছিল না ভগবান, এটা অনেকে বলতে পারে যে একজন মহিলা যাকে দড়ি দিয়ে বেঁধে ফেলছে সে কি করে ভগবান? এইভাবে কিছু নেগেটিভ লীলা কৃষ্ণ করবেন, চিরকাল আগেও করেছেন, চিরকাল তিনি করবেন, অভক্তকে বিমোহিত করার জন্য, যাতে তারা এই জেলখানার ভিতরে কোটি কোটি বছর ধরে থাকতে পারে। তোমরা পুরস্কারের যোগ্য নও, তাই তোমাদেরকে এখানে থাকতে হবে, আরো থাকতে হবে। তাই ভগবান ইচ্ছা করেই কিছু নেগেটিভ লীলা করে। আবার অনেক সময় ভগবান তো একসঙ্গে অনেক কিছু করেন, অনেক সময় ভক্তের অপরাধেও করেন। ভক্তের অপরাধে আপনারা বিগ্রহ নিয়ে যাচ্ছেন, হাত থেকে পড়ে গেল বা বিগ্রহ চুরি হয়ে গেল, সেগুলো অনেক সময় দেখা গেছে ভক্ত নিজেই স্বীকার করেন যে আমার একটা অপরাধ হয়ে গেছে, আমি একটা অন্যায় করেছিলাম, সেই অন্যায়ের ফলে সে বৃন্দাবন বিগ্রহ এক সময় মোগল আমলে বিগ্রহ এরকম চুরি হয়েছে, চুরি হয়েছে, হারিয়ে গেছে, মন্দির ভেঙে নিয়ে গেছে, হয়েছে, পরে আবার পাওয়া গেছে। মাধবেন্দ্রপুরি যে বিগ্রহ পেয়েছিলেন সে বিগ্রহ কিন্তু পূজারী ভয়ে বিগ্রহকে জঙ্গলে ফেলে দিয়ে চলে গেছে, জানেন? মাধবেন্দ্রপুরি যে বিগ্রহ পেয়েছিলেন, পরবর্তীকালে অনেক বছর পরে মাধবেন্দ্রপুরি স্বপ্ন দেখলেন যে এক বিগ্রহ এসে বলছে আমি জঙ্গলের মধ্যে আছি, আমার পূজারী ভয়ে মানে চোর ডাকাতের ভয়ে বিধর্মীদের ভয়ে আমাকে জঙ্গলে ফেলে চলে গেছে, আমাকে সে উদ্ধার করে। তো ভগবান ভক্তের উপর নির্ভরশীল হয়ে অভক্তদের বিমোহিত করার জন্য তিনি মাঝে মধ্যে অনেক সময় মানুষের পাপেও গুলো হয়। বিগ্রহের মধ্যে যখন নেগেটিভ লীলা কিছু দেখবেন বুঝবেন একটা পূজারীর অপরাধ থাকতে পারে, আবার জনসাধারণের অপরাধ থাকতে পারে, অপরাধ থাকতে পারে। তারপরে সর্বোপরি নাস্তিকদেরকে বিমোহিত করার জন্য ভগবান নেগেটিভ লীলাগুলি করে থাকেন, কিন্তু ভক্তদেরকে কোনো মতেই ভগবান আপনা লোকাইতে কৃষ্ণ নানা যত্ন করে তথাপি তাহার ভক্ত জানে তাহারে, আপনা লোকাইতে কৃষ্ণ নানা যত্ন করে তথাপি তাহার ভক্ত জানে তাহারে। তদ্বৃদ্ধি প্রণিপা বিনীত ভাবে জন্য আমি জানি ভাব নিয়ে গেলে হবে না, আমি জানি না, এই ভাব নিয়ে গুরুদেবের কাছে যেতে হবে। তদ্বৃদ্ধি প্রণিপাত প্রণাম করে বিনীত ভাবে তার কাছ থেকে জানতে হবে, পরিপ্রশ্ন বিনীত ভাবে প্রশ্ন করতে হবে, অহংকারী প্রশ্ন করলে হবে না, পাণ্ডিত্য দেখাবার জন্য প্রশ্ন করলে হবে। সেই জন্য গুরুর প্রতি প্রথমে আমার বিশ্বাস জাগ্রত হওয়া দরকার, আমি যার কাছে এরোপ্লেন চালানো শিখব তার প্রতি যদি আমার বিশ্বাস না থাকে তাহলে কি আমি এরোপ্লেন চালানো শিখতে পারবো? যার কাছে আমি ব্রেন অপারেশন করা শিখব তার প্রতি যদি আমার বিশ্বাস না থাকে
তাহলে কি আমি ব্রেন অপারেশন করা শিখতে পারবো? আধ্যাত্মিক জীবনের সেন আরো সত্য, কারণ আধ্যাত্মিক সত্য আরো কঠিন। ব্রেন অপারেশন করা সহজ, এরোপ্লেন চালানো সহজ, কিন্তু আধ্যাত্মিক সত্য সবচেয়ে কঠিন। চিন্তা হল যে ভাবা নৈতাং স্কর্কেন যোজয়েৎ প্রকৃতিভ্য পরম জ্যেষ্ঠ তদ অচিন্ত্যস্য লক্ষণম। যেটা অচিন্ত, এটা এটা কুয়ার ট্যাঙ্ক, তাকে যদি আপনি আটলান্টিক মহাসাগর নিয়ে 10 ঘন্টা বক্তৃতা দেন, এটা কুয়ার ব্যাংকে যদি আটলান্টিক মহাসাগরটা কিরকম সেটা বোঝাতে 10 ঘন্টা বক্তৃতা দেন, কুয়ার ব্যাংক বুঝতে পারবে? তার কাছে সেটা অচিন্ত। ঠিক তেমনি জগতে সবচেয়ে বড় বড় বৈজ্ঞানিক, তারা হয়তো অহংকার করে ভাবতে পারে আমরা জগতের রহস্য বুঝে গেছি, কিন্তু শাস্ত্রে বলছে অচিন্ত। কুয়ার ব্যাংকের কাছে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর যেমন অচিন্ত, ব্রহ্মার কাছেও, চার ব্রেইন ওয়ালা ব্রহ্মা, তার কাছেও ভগবানের এই সৃষ্টি, ভগবানের রহস্য সবই অচিন্ত। ব্রহ্ম বলছে, যারা জানে তারা জানো, জানন্ত কিম ভোক্তা নমে প্রভু কর্মণা মনসা বাচা বৈভবং দব গোচরম। হে ভগবান, হে কৃষ্ণ, যারা বলে তোমাকে জানি তারা জানুক, কিন্তু আমি ব্রহ্মাচনা করছি, আমি তোমার রহস্য আমার কর্ম দিয়ে, মন দিয়ে, বাক্য দিয়ে, কোনো কিছু দিয়েই আমি বুঝতে পারি না। ব্রহ্মা হচ্ছেন জগতের সবচেয়ে বড় বুদ্ধিমান ব্যক্তি, তিনি বলছেন আমি কর্ম দিয়ে, বাক্য দিয়ে, মন দিয়ে, অবাঙ্গ মানুষের গোচর কোনো ভাবেই তোমার রহস্য আমি বুঝতে পারি না। এই জন্য কৃষ্ণ তত্ত্বকে বলা হয় অচিন্ত, চ্যালেঞ্জ করে যে আমি সব বুঝে গেছি। সাধারণ পাইলট হতে গেলেও চ্যালেঞ্জ করা যায় না, সাধারণ ডাক্তার ব্রেন অপারেশন করবে চ্যালেঞ্জ করা হয়, অনুগত হয়ে শিখতে হবে। পারমার্থিক তত্ত্ব অচিন্ত, এই জন্য অনুগত হয়ে শিখতে হবে, গুরুর অনুগত, প্রণিপাতন, পরিপ্রশ্ন, বিনীত ভাবে প্রশ্ন করতে হবে, চ্যালেঞ্জিং প্রশ্ন নয়, দাম্ভিক প্রশ্ন নয়, বিনীত ভাবে জানার কৌতূহল নিয়ে প্রশ্ন করতে হবে, পরিপ্রশ্ন। সেবয়া, আমরা প্রশ্ন করলাম, তুমি আমার কর্মচারী, আমার প্রশ্ন উত্তর দাও। হ্যাঁ, গুরুদেব আমার কর্মচারী নন, যে আমি প্রশ্ন করবো উত্তর দাও, উত্তর না দিলে ঠেঙাবো, সেটা তো নয়। সেবয়া, সেবা করতে হবে। সাধারণ আজকাল আপনি যদি বাচ্চাকে অঙ্ক মাস্টারের কাছে পাঠান, আজকাল আমি জানি 500 টাকা নিয়ে নেয়, এটা কি এটা সেবা? দেয় তো, দেয় কি না? টিউশন ফি নেয় তো? তো আমরা গুরুদেবকে প্রশ্ন করব আর কিছু সেবাই করব না, সেটাও ঠিক নয়। সর্বত্রই যেখানে আপনি কিছু শিখতে যাবেন সেটা সেবা করতে হবে। যদি শিক্ষকের প্রতি আপনার আস্থা থাকে, বিশ্বাস থাকে, বলা হচ্ছে সেবয়া, সেবা করতে হবে, দেহ দিয়ে, মন দিয়ে, বাক্য দিয়ে তার সেবা করতে হবে। তদ্বৃদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, তাহলে তিনি খুশি হয়ে আপনাকে দিব্য জ্ঞান দান করেন, উপদেশ সন্ধিতে জ্ঞান, তিনি সেই দিব্য জ্ঞান আপনাকে উপদেশ দেবেন। জ্ঞান তত্ত্বদর্শী না, কারণ তিনি নিজে জ্ঞানী, তিনি নিজে তত্ত্বদর্শী, তিনি ভগবানকে উপলব্ধি করেছেন। এই জন্য ভগবানকে উপলব্ধি করতে গেলে আপনাকে এই পন্থাগুলো অবলম্বন করতে হবে। চ্যালেঞ্জিং পদে আমি সব বুঝি, কুয়ার ব্যাংক হয়ে প্রভুপাদ বলতেন ডক্টর ফ্রক, ডক্টর ফ্রক মানে কুয়ার ব্যাংক, ফ্রক মানে ব্যাংক, ডক্টর মানে পিএইচডি, কুয়ার ব্যাংক পিএইচডি করে নেন, কিন্তু প্রভুপাদ বলছেন ডক্টর ফ্রক, কুয়ার ব্যাংক আর ডক্টর ব্যাংক, অধ্যাপক ব্যাংক। তো যত বৈজ্ঞানিকই বলুন আর যত কিছুই বলুন, এরা সত্যিকারের বুদ্ধিমান, তারা জানেন সব কুয়ার ব্যাংক। এইসব কথা বললে তো সেন্টিমেন্টে লাগতে পারে, কিন্তু সত্যিকারের বৈজ্ঞানিক তাদের সেন্টিমেন্টে লাগে না। নিউটন বলেছেন আমি কেন সমুদ্রকে স্পর্শ করতে পারিনি, আমি কেন সমুদ্রের তীরে কয়েকটা দড়ি নিয়ে খেলা করেছি, আমি কেন সমুদ্রের জল স্পর্শ করতে পারিনি। বিদ্যাসাগরের একটা কথা আছে সুন্দর, আমি যাহা জানি আছি এবং যাহা জানি নাই, এত দুঃখের মধ্যে তুলনা করিয়া দেখিলাম আমি কিছুই জানি না। আমি সহজ বাংলায় বলছি, আমি আজ পর্যন্ত যা জানলাম
এবং যা জানলাম না দুটোর মধ্যে তুলনা করে দেখলাম আমি কিছুই জানলাম না। কে বলেছেন? বিদ্যাসাগর। বিদ্যাসাগর এই হচ্ছে বিনয়, হচ্ছে ফলবন্ত বৃক্ষ আর জ্ঞানবন্ত জল। ফলবন্ত বৃক্ষ নুয়ে পড়ে, ফলবন্ত যদি গাছে বেশি ফল ধরে গাছটা নুয়ে পড়ে, ঠিক তেমনি যিনি জ্ঞানবন্ত তিনি নুয়ে পড়ে, তিনি নত হন, বিনীত হন, আমি কিছু জানি না, মূর্খ। যখন আমরা বুঝতে পারি আমি মূর্খ, তখন বুঝবেন আপনি জ্ঞানী। একটা ব্যাংক যদি বলে আমি তো আর ব্যাংক, আমি আটলান্টিক মহাসাগর সম্পর্কে কি বুঝব, বুঝবেন ওই ব্যাংকটা জ্ঞানী ব্যাংক। আমার কথাটা ধরতে পেরেছেন? যখন একটা ব্যাংক বলবে আমি আটলান্টিক মহাসাগর সম্পর্কে বুঝি না, তখন বুঝবেন সেই ব্যাংকটা জ্ঞানী। ঠিক তেমনি কোনো বৈজ্ঞানিক যদি বলেন যে আমি ভবিষ্যৎ বুঝি না, ভগবানের তত্ত্ব বুঝি না, বুঝবেন অনেক বৈজ্ঞানিক বলেন। হ্যাঁ, চার্লস ডাউন্স তিনি বলছেন ভগবানের কৃপা ছাড়া, উনি লেজার টেকনোলজি আবিষ্কার করে বলেছিলেন ভগবানের কৃপা ছাড়া এই আবিষ্কার আমার দ্বারা কোনোদিনই সম্ভব হতো না। এরা হচ্ছে সত্যিকারের বৈজ্ঞানিক, ফলবন্ত জন, জ্ঞানবন্ত জন, নুয়ে পড়ে, নুয়ে পড়ে। ঠিক তেমনি আমাদের গুরুদেবের কাছে নুয়ে পড়তে হবে, কৃষ্ণের কাছে নত হয়ে বিনীত ভাবে প্রশ্ন করতে হবে। আবার কৃষ্ণ আপনাকে যাচিয়ে আপনাকে বিনা যাচাই করে তিনি নেবেন। হ্যাঁ, আমি একটা দুটো কাহিনী বললে আপনারা বুঝতে পারবেন। একটা ছেলে অলস, একটা ছেলে অলস, সে বাবা তার ধনী, ধনী বাবা, কিন্তু ছেলেটা অলস। তো বাবা বলছে, একমাত্র ছেলে বলছে, তোমাকে আমি আমার সম্পত্তি দেব না, আমি এই সম্পত্তি কোনো মঠ মন্দিরের নামে দিয়ে দেব। কেন বাবা, তুমি খুব অলস। না না না, আমি অলস না, আমি আপনি বলেন না আমি কাজ করবো, কি কাজ করতে হবে বলুন। তখন বাবা বলছে, ঠিক আছে তুমি তখন কাটবে না, তুমি এক টাকা রোজগার করে নিয়ে আস, নিজে নিজে এক টাকা রোজগার করে নিয়ে আস। তখন ছেলেটা অলস, তো মার কাছে গিয়ে বলছে, আহা আমার বাবা বলছে আমাকে কোনো সম্পত্তি দেবে না, সম্পত্তি মঠ মন্দিরের নামে লিখে দেবে, যদি সম্পত্তি পেতে চায় আমাকে পরিশ্রম করে কিছু রোজগার করতে হবে, আমাকে বলছে এক টাকা রোজগার করো। তো আমি কোথায় যাব এক টাকা রোজগার করতে, হ্যাঁ তুমি আমাকে এক টাকা ধার দাও। তো মা বলছে, ঠিক আছে নিয়ে যাও, বলবি না বাবা। তো নিয়ে গেল এক টাকা, কার কাছ থেকে নিল, মার কাছ থেকে নিয়ে বাবার কাছে গিয়ে অভিনয় করছে, আজকে খুব পরিশ্রম করে, তখনকার দিনে এক টাকা রোজগার করা অনেক কঠিন, খুব পরিশ্রম করে আজকে এক টাকা রোজগার করেছি। বাবা টাকাটা হাতে নিলেন, নিয়ে ওই আগুনে টাকাটা পুড়ে ফেললেন, আগুনে টাকাটা পুড়ে ফেললেন। তখন ছেলেটা বলছে, কেন তুমি এটা করলে, আমি আজকে সারাদিন কত পরিশ্রম করে টাকাটা রোজগার করেছি, তুমি কেন টাকাটা পুড়ে ফেললে? তখন বাবা বলছে, টাকা তুমি রোজগার করনি। তখন ছেলেটা ভাবলো, মনে হয় মা গোপনে বলে দিয়েছে বাবাকে, ছেলেটা বেশি বাবার সঙ্গে তর্ক করেনি, সে মাকে গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি বাবাকে কিছু বলেছো না, বাবা কি করে জানলো টাকাটা আমি রোজগার করিনি? মা বললো, না আমি কিছু বলিনি, বাবা আন্দাজে হয়তো ধরেছে, বাবা তো বেশি চালাক, আন্দাজে ধরেছে। পরের দিন বলছে, তুমি নিজে রোজগার করে নিয়ে আসো, বাবা বলছে ছেলেকে তুমি নিজে রোজগার করে নিয়ে আসো। পরের দিনও মাকে গিয়ে বলছে, আমার দ্বারা এই রোদের মধ্যে গিয়ে পরিশ্রম করা সম্ভব, তুমি আমাকে আরেকটা টাকা দাও, আজকে একটু শক্ত ভাবে আমি বলবো যেটা আমার রোজগার, ঠিক আছে? মা আরেকটা টাকা দিলেন, বাবার কাছে গিয়ে বলছে, এটা আমি রোজগার করে এনেছি। তখন বাবা আবার আগুনের টাকাটাকে পুড়িয়ে ফেলল। সে বাবার সঙ্গে খুব রাগারাগি, তুমি কেন টাকাটা পুড়িয়ে ফেলছো, আমি কত রোদের মধ্যে কষ্ট করে আমি টাকাটা রোজগার করেছি, তুমি কেন এটাকে পুড়িয়ে ফেলছো? বাবা বলছে, না তোমার টাকা নয়, তুমি রোজগার করনি, ধার করা টাকা। ছেলেটা ভাবছে, বাবা বুঝে কি? তারপরে তৃতীয় দিন, আজকে তুমি যাও নিজে রোজগার করে নিয়ে বুঝলো, মার কাছ থেকে আনলে বাবা ধরে ফেলবে, হয়তো মা গোপনে বলে দেয়। সে গেল রোদের মধ্যে গিয়ে কাজ খুঁজতে লাগে, তো একটা জায়গায় একটু কাজ পেল, যদি সারাদিন কাজ করো তোমাকে এক টাকা, সারাদিন কাজে অভ্যাস নেই, রোদের মধ্যে কাজ করো, কাজ করে সত্যি সত্যি সে এক টাকা রোজগার করে।
sini kata-kata bawa ke dilo jeda nije dilo tan baba match kare ka dharate jacche anta chitkar ke shune gramin lok jora hoye geche tar chitkar shune emon lab dicche ekhon chade lege jacche ma je eta amar taka eta uni erokom protidin taka pore bolcho eta amar taka emon lab dilo ar chitkare gramin lok jora hoye gelo protibeshira doure ashe tan baba bolche eta amar taka তোমার টাকা বাবা কি করে বুঝলো এই ছেলেটা বাবাকে ফাঁকি দিতে পারলো তা আমাদের পিতা জগতের পিতা কৃষ্ণ জগতের পিতা কৃষ্ণ তারই প্রতিনিধি গুরুদেব তাকে কি ফাঁকি দেওয়া যায় তাকে কি ফাঁকি দেওয়া যায় কি কি মনে হয় ফাঁকি দিলে তিনি ওরকমই করবেন কর্মকার কি ইস্পাত ফাঁকি বলে একটা গল্প আপনারা হয়তো শুনেছেন শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গল্প বলেছেন কর্মকার কি ইস্পাত ফাঁকি আচ্ছা ইস্পাত জিনিসটা সবচেয়ে বেশি বুঝে কে কর্মকার কর্মকার তো ইস্পাত নিয়ে সারা জীবন তার প্ল্যান দেন ইস্পাত সেই ইস্পাত ভালো বুঝে একটা লোক গিয়ে কর্মকারকে বলছে যে আমি আমার বাড়িতে খাঁটি ইস্পাত আছে আপনি যদি একটা ইস্পাতের দাম আমাকে দেন তাহলে আমি আমার বাড়ি থেকে ইস্পাতের খাঁটি ইস্পাত আমি আপনাকে দেব কর্মকার বলছেন ঠিক আছে তুমি আমি ইস্পাতটা নিয়ে আসি সেটা আসলে ইস্পাত ছিল না সেটা ছিল একটা কম দামের লোহা তো সে লোহাটা এনে গিয়ে বললেন খাঁটি ইস্পাত এটা খাঁটি ইস্পাত আপনি আমাকে একটা ইস্পাতের দাম এর বিনিময়ে হ্যাঁ আপনি ওজন করে যা হয় একটা হিসাব করে একটা ইস্পাতের দাম আমাকে দেবেন কর্মকার দেখলো এটা ইস্পাত নয় এটা কি এটা কম দামের লোহা লোহার ইস্পাতের মধ্যে পার্থক্য হচ্ছে ইস্পাতটা হচ্ছে খুব ধারালো ইস্পাত দিয়ে দা তৈরি করলে আপনি যে কোনো জিনিস সহজে কাটতে পারেন তো কর্মকার ঘরে বুঝে গেল যে ইস্পাত নয় তখন কর্মকার ঘরে একটা দোকানে একটা ওই জং ধরা দা ছিল লোহার দা ইস্পাত ছাড়া যে নিয়ে যাবো এটা খাঁটি ইস্পাত তো উনি নিয়ে গেলেন নিয়ে দেখছে কাটে না বলছেন আপনি কি ইস্পাত দিবেন তো কাটতে পারছি না গাছ গাছ কাটতে পারছি যে তুমি যেরকম ইস্পাত দিয়েছো আমাকে আমি তোমাকে ঠিক সেরকম ইস্পাতের দাঁত দিচ্ছি কেন আমি তো খাঁটি ইস্পাত দিয়েছিলাম কর্মকারকে ইস্পাত ফাঁকি দিতে চাও কর্মকারকে ইস্পাত ফাঁকি দেওয়া যায় যায় না হ্যাঁ তো ঠিক সেরকম ভগবানকে ফাঁকি দেওয়া যায় জনকে বলো না 30 বছর ধরে জপ করছি কাজ হচ্ছে না 30 বছর ধরে জপ করছি কাজ হচ্ছে কাজ কোনোদিনও হবে না বহু জন্ম পরে যদি সগুণ কীর্তন তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেম ধন আবার প্রভুপাদকে জিজ্ঞাসা করা হলো কৃষ্ণকে পেতে কতক্ষণ লাগবে প্রভুপাদ বলছেন 1 মিনিট কৃষ্ণকে পেতে কতক্ষণ লাগবে 1 মিনিট আবার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন বহু জন্ম পরে যদি সগুণ কীর্তন তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেম ধন যেহেতু সময় কম আমি সংক্ষেপে একটা গল্প বলে আমি ক্লাসটা শেষ করে প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় নেব একজন গুরুদেব তার শিষ্যকে বলেছেন যে কি করে রান্না করতে হয় একটা হাঁড়ির মধ্যে চাল দেবে তুমি যদি ভবিষ্যান্ন করো চাল সবজি টবজি দিয়ে হাঁড়িটা আগুনের উপর বসিয়ে তো সে চলে গেল বাড়িতে গুরুদেবকে নিমন্ত্রণ করলেন যে আমি আজকে আপনার নির্দেশ মতো রান্না করবো আপনি আসবেন ভবিষ্যান্ন পাবেন তো সে একটা হাঁড়ি তাল গাছের উপরে বসিয়ে দিল গল্পটা প্রভুপাদ করেছে তাল গাছের উপর হাঁড়িটা বসিয়ে দিল নিচে একটা মোমবাতি জ্বালিয়ে ওই হাঁড়ির মধ্যে চাল ডাল সব দিয়ে নিচে তাল গাছের নিচে একটা মোমবাতি জ্বালিয়ে বসে দিল তো গুরুদেব আসলেন যে রান্না হয়েছে হ্যাঁ আমি রান্না করছি আপনি বলেছিলেন হাঁড়িকে চাল ডাল দিয়ে নিচে আগুন দিতে আমি তাই করছি তো ওইভাবে গুরুদেবের নির্দেশ পালন করে সে রান্না করতে তার কতদিন লাগবে বহু জন্ম পরে যদি সগুণ কীর্তন তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেম ধন বহু জন্ম ধরেও হবে না হবে কি কিন্তু সে যদি সঠিকভাবে আগুন জ্বালায় সঠিকভাবে হাঁড়িটা বসায় বিশেষ করে প্রেশার কুকারে 15 মিনিটে রান্না হয় তাই না এটাকেই বলে যারা যেমন আজকে পাঠে শুনছিলাম যে ব্রহ্মা কৃষ্ণের জন্য তপস্যা করেছিলেন
কিন্তু তার মনে কোনো প্রতারণা ছিল না, তাই ব্রহ্মা তপস্যা করে তিনি দিব্য জ্ঞান লাভ করেছিলেন, যেহেতু তার মনের মধ্যে কোনো প্রতারণা ছিল না। আমাদের এই আধ্যাত্মিক জীবনে বিলম্বের কারণ হচ্ছে আমাদের নিজেদের প্রতারণা। ভগবান বলছে তুমি পারবে, আমি বলছি আমি পারব না। ভগবান বলছেন তোমার শক্তি আছে তুমি পারবে, আমি বলছি আমি পারব না। হ্যাঁ, ভগবান যেটা বলছেন আমি সেটা মানতে চাইছি, তারপরে আমি বলছি আমি এতদিন ধরে জপ করছি, আমি 30 বছর ধরে সাধন ভজন করছি, ফল পাচ্ছি না। কোটি জন্ম ফল হবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিষ্কপট ভাবে, হ্যাঁ ওই যে ছেলেটার গল্প বলা হলো, সে মার কাছ থেকে টাকা ধার করে আনিয়ে বলে আমি রোজগার করছি, তো বাবা বুঝতে পারছে এটা তোমার রোজগার। ঠিক তেমনি আমরা যতদিন ভগবানের কাছে আত্মপ্রতারণা করব, ততদিন ভগবান আমাদেরকে প্রেম ভক্তি দেবেন না, বুঝেছেন? আর যখন আমরা নিষ্কপট ভাবে ভগবান বুঝে ফেলেন যে এখন সে নিষ্কপট, যখন আমরা নিষ্কপট ভাবে ভগবানের কাছে আত্মসমর্পণ করব, এক মিনিটে আমরা ভগবানকে পেয়ে যাবো, বুঝতে পারবো ভগবত প্রেম কৃষ্ণ প্রেম ভাব করতে 1 মিনিট। যাই হোক, আমি আলোচনাটা শেষ করছি, এখন প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় রাখবো। প্রশ্ন করুন, নিঃসংকোচে প্রশ্ন করুন, হ্যান্ড মাইক যদি থাকে আমরা মোটামুটি 10-15 মিনিট আমরা প্রশ্ন। আর সময় নষ্ট না করে প্রশ্ন করে ফেলুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে করুন, হাত তুলবেন, মাতাজিকে প্রশ্ন করুন, ভয় পাবেন। হ্যাঁ যে মাতাজির প্রশ্ন আছে, এখন এগুলি গুরুদেবের কাছ থেকে শিখতে হবে। দেখুন, সব ধর্মেই ভগবান একজন, খ্রিস্টান ধর্মে ভগবান কয়জন? একজন। মুসলমান ধর্মে ভগবান কয়জন? একজন। দুই ভগবান হলে তো কুস্তি হয়ে যাবে, দুই ভগবান হলে কুস্তি হয়ে যাবে, তাই না? ভগবান একজন, এটা খ্রিস্টানরাও মানে, মুসলমানরাও মানে, এমনকি বৌদ্ধরাও মানে ভগবান একজন। আমাদের সনাতন সিদ্ধান্ত হলো ভগবান একজন। তাহলে আমরা যে দেখি রামচন্দ্র কৃষ্ণ, দেখি নরসিংহদেব, চৈতন্য মহাপ্রভু, অনেকে মনে করে যে আমাদের ভগবান হচ্ছে অনেক, কিন্তু ভগবান একজন, কিন্তু তার অনন্ত রূপ। একজন অভিনেতা উত্তম কুমার, কোন সিনেমায় ভিখারি, কোন সিনেমায় জমিদার, তাই তো? উত্তম কুমার কয়জন? একজন। তেমনি একই কৃষ্ণ কখনো রামচন্দ্র রূপে লীলা করছেন, লীলা মানে অভিনয়, লীলা মানে অভিনয় জীবের শিক্ষার জন্য, কখনো তিনি রামচন্দ্র রূপে লীলা করছেন, কখনো তিনি চৈতন্য মহাপ্রভুর রূপে লীলা করছেন, হ্যাঁ, কিন্তু তিনি একজন, ভগবান একজন। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, আর বাকি সব অবতার হচ্ছে তার বিস্তার। কারণ বলতে পারেন আমি কি ভগবান? আমি ভগবান নই, আমি হচ্ছি ভগবানের অংশ, আমি ভগবান নই। রামচন্দ্র ভগবান, কৃষ্ণ ভগবান, একই ভগবানের বিভিন্ন রূপ, কিন্তু আমি ভগবান নই, আমি হচ্ছি ভগবানের দাস, ভগবানের অংশ। আমরা যখন পূজা করবো, আমরা শাস্ত্র থেকে গুরুদেবের কাছ থেকে জানবো কে ভগবান আর কে ভগবান নয়। 33 কোটি দেব দেবী তারা ভগবানের অংশ, হ্যাঁ, আমরা প্রতিটি জীব ভগবানের অংশ। ভগবান হচ্ছেন যেমন কৃষ্ণ, যেমন রামচন্দ্র, যেমন চৈতন্য মহাপ্রভু, তারা হচ্ছেন ভগবান, একই ভগবান, একই ভগবান বিভিন্ন রূপে, বুঝেছেন? আর আমরা হচ্ছি ভগবানের অংশ, আমাদের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা, আমাদের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। দেব দেবীরা কি অংশ না পূর্ণ? দেব দেবীরা অংশ, তাদের কাজ হচ্ছে পূর্ণের সেবা। তাই যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, আমরা যদি কৃষ্ণের পূজা করি, গাছের গোড়ায় জল দিলে ডালপালায় জল দিতে হয় না, বুঝলেন?
পাকস্থলিতে খাবার দিলে চক্ষু কর্ণে খাবার দিতে হয়। আমি একটা রসগোল্লা পাকস্থলিতে পাঠিয়ে দিলাম, আমার কি চোখকে আলাদা করে চোখ চোখ কি বলবে আমাকে একটা রসগোল্লা দাও? চোখে ঢুকালে তো অন্ধ হয়ে যাবে। পাকস্থলিতে দিলে চোখ পাক, পাকস্থলিতে দিলে কান পাক, দাসের কোড়ায় জঙ্গলের ডালপালা পাতা সব পাক। ঠিক তেমনি কৃষ্ণের পূজা করলে সমস্ত দেবদেবীর পূজা হয়ে যাবে, যশ্মিন তুষ্টি জগৎ তুষ্ট। না হলে আপনাকে 33 কোটি দেবদেবীর জন্য 33 কোটি বাতাসা কিনতে হবে, সম্ভব তাই না? সম্ভব। ভগবান বলছেন মাম একম শরণং ব্রজ, মাম একম শরণং ব্রজ, একম একমাত্র আমার চরণে আশ্রয় দিন। সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম পরিত্যাগ করে মাম একম একমাত্র আমার চরণে আশ্রয় দিন। বুঝা গেল? নরোত্তম দাস ঠাকুর বলেছেন, কৃষ্ণ বলেছেন এক ভক্তির বিশিষ্ট, এক ভক্তি, এক ভক্তির বিশিষ্ট। নরোত্তম দাস ঠাকুর বলেছেন অন্ন দেবাশ্রয় নাই তোমারে কহিন ভাই, সেই ভক্তি পরম কারণ। অন্য দেবাশ্রয় নাই, অন্য দেবের অন্য দেবদেবের আশ্রয় নেবে না। না পুজি হো দেবী দেবা, কার কথা? না পুজি হো দেবী দেবা, কার কথা? নরোত্তম দাস, নরোত্তম দাস মহান বৈষ্ণব মহাজন, তিনি বলছেন অন্য দেবাশ্রয় নাই তোমার কহিন ভাই, সেই ভক্তি পরম কারণ। শুদ্ধ ভক্তি মানে সমস্ত দেবদেবীর উপাসনা ছেড়ে গাছের গোড়ায় জল দিতে হবে, ডালপালার ডালপালায় জল দিতে হবে না, শুধু কৃষ্ণ পূজা আর কৃষ্ণের অবতার যারা স্বীকৃত, সাধু স্বীকৃত, মহাজন স্বীকৃত, গুরু স্বীকৃত, সাধু গুরু শাস্ত্র দ্বারা স্বীকৃত। এমন নয় যে একজন এসে বললো আমি ভগবান, রজনীশ ভগবান, হ্যাঁ একজন বললি হয়ে গেল, শাস্ত্র থাকতে হবে, শাস্ত্র থাকতে হবে। আপনার উত্তর পেলেন? আর কি প্রশ্ন? আমি আত্মা, কে বলছেন? কিন্তু যে বেদান্ত দর্শন কোথায় লেখা আছে আত্মা বলে কিছু নেই? আপনি বলবেন শ্লোক নাম্বার বলুন, আপনি বলবেন শ্লোক নাম্বার বলুন, বেদান্ত দর্শনের কোন শ্লোকে বলা হয়েছে আত্মা বলে কিছু নেই, কোন শ্লোকে বলা হয়েছে শ্লোক নাম্বার বলুন। আত্মা যেমন সূর্য এবং সূর্যের জ্যোতির কণা, সূর্য এবং সূর্যের জ্যোতির কণা, এটাকে বলে কোয়ান্টাম। কোয়ান্টাম আগে মনে করা হতো সূর্যের জ্যোতি হচ্ছে একটা প্রবাহ, এখন বলা হয় না না এটা প্রবাহ না, এটা হচ্ছে কোয়ান্টাম। কোয়ান্টাম মানে সূর্যের জ্যোতির মধ্যে টুকরা 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 ইউনিট আছে, সূর্যের জ্যোতির মধ্যে টুকরা টুকরা ভাগ আছে, ইউনিট আছে, এদেরকে বলা হয় ফোটন। ফোটন মানে সূর্যের মধ্যে কণা কণা আছে, সূর্যের জ্যোতির মধ্যে কি আছে? কণা আছে। আমরা হচ্ছি কৃষ্ণ সূর্যের কণা। এখন সূর্যের কণাগুলি কি সূর্য থেকে আলাদা না সূর্যের অংশ? সূর্যের যে কণাগুলি ফোটন কণা, ফোটন কণা, এগুলি কি সূর্যের অংশ না সূর্য থেকে আলাদা? সূর্যের অংশ। আমরা হচ্ছি কৃষ্ণ সূর্য সমা, কৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো, আমরা হচ্ছি সেই কৃষ্ণ সূর্যের জ্যোতির কণা, আমরা হচ্ছি সেই কৃষ্ণ সূর্যের জ্যোতির কণা। আমরা কৃষ্ণ থেকে আলাদা নই কিন্তু আমরা কণা। মমই বংশ জীব, সমস্ত জীব হচ্ছে আমার অংশ কণা। এখন কত পণ্ডিত আসবে আপনাকে বোঝাতে, হ্যাঁ নানা মনের নানা মত, সব পণ্ডিতের কথায় কর্ণপাত করলে হবে না, এই জন্যই সবগুলো গ্রহণ করতে হবে। গুরুদেব আপনাকে যা বলবেন সেটাকে আপনাকে বুঝতে হবে, প্রশ্নের মাধ্যমে বুঝে নিতে হবে এবং বিনীত ভাবে গুরুদেবের সেবার মাধ্যমে সেই তত্ত্ব হৃদয়ঙ্গম করে আপনাকে জীবনে প্রয়োগ করতে হবে। ছাগল পাগল ছাগলে কিনা বলে পাগলে কিনা খায়,
ছাগল পাগল এসে একটা কথা বলে দিল আর আপনি মেনে নিলেন, এই জন্য কেউ যেমন আমাদেরকে এরকম প্রশ্ন করে চ্যালেঞ্জিং প্রশ্ন। আমরা প্রথমেই বলি কোন গ্রন্থের কত নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোক, অনেকে আটকে যায় ওইখানে আটকে যায়। যখন বলি কোন গ্রন্থের কত নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোক, তখন ওইখানে আটকে যায়। কতটা বোঝা গেল? এগুলি গায়ের জোরে হবে না, শাস্ত্র আছে, মহাজন আছে, সাধু গুরু শাস্ত্র, সাধু গুরু শাস্ত্র, তিন যখন একমত হবে বুঝবেন হচ্ছে শ্বাসের ক্ষমত। বুঝা গেল? নেক্সট প্রশ্ন। ধন্যবাদ প্রণাম বাবু। ধন্যবাদ। তো আমাদের এই বিজ্ঞানের যুগে আমি একজন ডক্টরেট করা মানে আর্থিক বিজ্ঞানের আমাদের কর্মদর্শক, তো আমাদের প্রায় বিশ্বাস করতে হয় যে এই বিজ্ঞানকে বিজ্ঞান মনস্ক তার জন্য কত বিজ্ঞান চলছে, কিন্তু আমরা এই দেখতে পাব চক্রটা ফ্রি ছাড়ার আগে কিছুটা বিজ্ঞানীরা তিরুপতি মন্দির আপনার বৈজ্ঞানিকরা যদি চাঁদে যায়ও, আজ অব্দি যারা গিয়েছে এগুলো নিয়ে অনেক বই বেরিয়েছে। আমার কাছে একটা বই আছে, আমরা কখনো চাঁদে যাইনি, এটা নাসা থেকে প্রকাশিত একটি বই আমার কাছে আছে, উই নেভার গোয়িং টু দ্য মুন। গুগলে দেখবেন, লিখবেন উই নেভার গোয়িং টু দ্য মুন, আমরা কখনো চাঁদে যাইনি, দেখবেন বহু ভিডিও চলে আসে, সেখানে নীল আর্মস্ট্রং আছে। হ্যাঁ, তো আজকাল 80% আমেরিকান তারা বিশ্বাস করে না যে মানুষ চাঁদে গিয়েছে, 80% আমেরিকান বিশ্বাস করে, কিন্তু 80% ভারতীয় বিশ্বাস করে মানুষ চাঁদে গিয়েছে। কিন্তু আমাদের ভাগবতে যা বর্ণনা আছে তাতে, এই জন্য তো আমি যতটুকু জানি চন্দ্রযানে মানুষ আছে কি, চন্দ্রযানে মানুষ আছে? নেই, মানুষ নেই। এখন দেখা যাক কি ফল হয়, কিন্তু আমাদের ভাগবতে বলা হচ্ছে চাঁদে অনেক দেবদেবী আছে, চাঁদে অনেক দেবদেবী আছে, পৃথিবীর থেকে সুন্দর চাঁদ বলতে পারেন। তাহলে নীল আর্মস্ট্রংকে যারা গিয়েছিলেন ওই ভিডিওটা দেখবেন, নীল আর্মস্ট্রং ওই ভিডিও দেখলে বুঝে যাবেন, যদি ভিডিও দেখে না বুঝেন আমার কাছে আসবেন, ওই ভিডিও দেখে আমি বুঝে গেছি তা চাঁদে যায়। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? শেষ প্রশ্ন, এটা শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন। সেখানে আলোচনা বিভিন্ন রকম হয়েছে, আলোচনার মধ্যে একটা প্রসঙ্গ ছিল যে আমাদেরকে বেশি বেশি করে উত্তম ভক্তের সঙ্গ করতে হবে, এবং আমরা ভক্তি শাস্ত্রীতে প্রায় 120 জন স্টুডেন্ট ছিলাম, সেখানে ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ প্রশ্ন করেছিলেন যারা যারা আমার স্টুডেন্ট আছো সকলেই আমাকে বল উত্তর দাও, আমার যারা স্টুডেন্ট আছে মানে 120 জন যে স্টুডেন্ট ছিলাম আমরা, তাদের মধ্যে কে কোন স্তরে উপনীত হয়েছ তোমরা এখানে নেটে নেটেছিল ক্লাসটা জুয়ের মাধ্যমে, সেখানে আমরা নাম লিখে বলো কে কোন স্তরে আছে, কনিষ্ঠ, মধ্যম, উত্তম। তো সেখানে অনেকেই কনিষ্ঠ অনেকেই মধ্যম এরকম লিখেছিলেন। তো ঘটনাচক্রে আমি নিজে ব্যক্তিগত ভাবে কোনো মন্তব্য করি, আমি এক ব্যাপারটা শুনছিলাম। লাস্টে পুরো ব্যাখ্যা দেওয়ার পর ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ বললেন যে কনিষ্ঠ স্তরের এই গুণ এবং উত্তম স্তরের মধ্যম স্তরের এই গুণ, তারপরে সবাই যারা মধ্যম এবং কনিষ্ঠ স্তরের মত দিয়েছিলেন তারা সকলেই লাস্টে বলছিলেন যে আমরা কোন স্তরেই নেই।
এবং বহুবার লাস্টে বলেছি, বহুবার তিনি বলেছিলেন একটা ওনার বক্তব্যে শুনেছি যে আমার সোসাইটির ভক্তরা যেন ন্যূনতম মধ্যম স্তরে উপনীত হয়, এটা আমার ইচ্ছা। তো সেটা যখন লাস্ট আমি যখন বহুকে ভাবস্থায় মহারাজের মুক্তিকে সফল করলাম যে আমাদেরকে বেশি বেশি করে মধ্যম স্তরে উত্তম স্তরে ভক্তদের সম্পর্ক করতে হবে। আমি প্রশ্নটাতে চলে আসি, হ্যাঁ প্রশ্নটাই করে আসছি। তো সেখানে আমি যখন পশ্চিম মেদিনীপুর জেলায় খাটালে থাকি আমার বাড়ি, তখন আমি মাঝে মাঝে ধন্দে পড়ে যাই যে আমি মধ্যম স্তরে উত্তম স্তরে ভক্ত সে সম্ভব করব, কিভাবে করব এবং কার সঙ্গে করব, এটি আমার প্রশ্ন যে আমি মধ্যম স্তরে উত্তম ভক্তের সঙ্গে আমি কিভাবে করব, কারণ আমরা তো জেলায় থাকি নাকি মায়াপুরে চলে আসবো, সেটা আমার প্রশ্ন আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করবো। রাধারানীর একটা উক্তি আছে, রাধারানীর উক্তি, রাধারানী বলছেন কৃষ্ণকে, হে কৃষ্ণ এই জগতে সমস্ত ভক্তরা তোমার প্রতি অশেষ ভক্তি করে, কিন্তু আমার তোমার প্রতি প্রেমের বন্ধ মাত্র নেই, প্রেমের বন্ধ মাত্র নেই। উক্তিটি কার? রাধারানী। সবচেয়ে বড় ভক্তকে জগতে, সবচেয়ে বড় ভক্তকে তিনি বলছেন, হে কৃষ্ণ সব ভক্তরা তোমার প্রতি অত্যন্ত ভক্তিশীল, কিন্তু আমি রাধা আমার তোমার প্রতি প্রেমের বন্ধ নাই। তাহলে এই শিক্ষা থেকে আমরা এগুলো ভাবতে পারি যে আমি কনিষ্ঠ ভক্ত হতে পারলাম না, যে উত্তম ভক্ত সে মনে করে সবাই ভক্ত, আমি ভক্ত হতে পারলাম, উত্তম ভক্ত সে মনে করে সবাই ভক্ত, আমি ভক্ত হতে পারলাম। এটা হচ্ছে ভক্তির একটা বড় লক্ষণ, যে আমার তো কনিষ্ঠ হওয়ার যোগ্যতা নেই। কেউ যদি লিখে দেয় আমি মধ্যম ভক্ত, আমি উত্তম ভক্ত, বুঝতে হবে তার মনে অহংকার হয়ে গেছে। প্রত্যেকে নিজেকে ভাবে আমার কনিষ্ঠ হওয়ারও যোগ্যতা নেই। তাহলে আমরা উত্তম ভক্তের সঙ্গ কি করে করবো? কারণ আমার চোখে অন্যরা খুব ভালো ভক্ত, বিশেষ করে গুরু মহারাজ, বিশেষ করে অন্যান্য সন্ন্যাসী বর্গ, তাদেরকে আমরা সবসময় অনেক উন্নত ভক্তরূপে স্বীকার করি, আমরা তাদের সঙ্গ করতে পারি, যাদের প্রতি আমাদের শ্রদ্ধা জাগবে আমরা তাদের সঙ্গ করতে পারি। হ্যাঁ, কিন্তু নিজেকে আমি সবসময় ভাববো আমি একটা অপদার্থ, আমি একটা রাস্কেল, হ্যাঁ আমি একটা জঘন্য ব্যক্তি। হ্যাঁ, যেমন মুকুন্দ দত্ত বলেছে, হে ভগবান আমার এই জিহ্বা দিয়ে আমি জন্ম জন্ম ধরে এত পাপ করেছি জিহ্বা দিয়ে, যে জিহ্বাটা পচে যাওয়ার কথা কিন্তু আমার অবাক লাগছে জিহ্বাটা এখনো পচে যায়নি। বুঝেছেন, ভক্তির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিনয়, যে আমি অযোগ্য, আমি রাজকাল, আমি গণ্ডমূর্খ, আমি পুয়ার ব্যাগ, আমার কোনো যোগ্যতাই নেই। এটা যত বাড়বে তত আপনি ভক্তিকে এগিয়ে যান। বোঝা গেল? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, জগায় মাধারী হইতে সে পাপিষ্ঠ, পুরিষের কিছু হইতে মুই সে লোভিষ্ঠ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের রচয়িতা বলছেন, আমি জগায় মাধাই কিন্তু বেশি পাপি, কৃমি কীটের থেকেও পায়খানার মধ্যে যে কৃমি থাকে আমি তার থেকেও নিচু। এ বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যার উনি হচ্ছেন মহাপ্রভুর ভক্তদের মধ্যে। হ্যাঁ, মহাপ্রভুর ভক্ত সমাজে যার নাম সবার উপরে, বুঝেছেন, তিনি বলছেন আমি কৃমি কীটের থেকে অধম। এই ভক্তির এই লক্ষণটা আমি পাঠের শুরুতেই আলোচনা করেছিলাম, বিনয়, বিনয়, বিনয় বাড়বে ভক্তি বাড়বে, বিনয় কমবে তখন আপনি ভাববেন উত্তম ভক্ত হয়ে গেছি, মধ্যম ভক্ত হয়ে গেছি, আমি কনিষ্ঠ হতে পারলাম। ঠিক আছে, রাখছি আলোচনা আজকে এখানে। হরে কৃষ্ণ, জয় শ্রীমদ ভগবদ গীতা যথাযথ ঘি, মেদিনীপুর নাম ভক্ত সংস্থা কি, নাম ভক্ত সম্মেলন কি, তাই গৌর প্রমাণন্দে। হরে কৃষ্ণ, জয় পূজ্যপাদ জগন্নাথ প্রভু কি, শিব প্রভুপাদ কি, হরে কৃষ্ণ।